দেখতে দেখতে একটা বছর চলে গেল তো বছরের শেষ দিনটাতে দাঁড়িয়ে মনে হলো যে আজকে দিনটা স্মরণীয় করতে একটু বাইরে থেকে ঘুরিয়ে আসি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে আশা করি সবার ভালো লাগবে তো আজকে আমি বছরের শেষ দিন থার্টি ফার্স্ট নাইট একটি অলরেডি গিফট পেয়েও গিয়েছি তো গিফটটা রেখে আমি চলে আসলাম বাহিরে দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আর এটা আমার পূর্বেরই একটা অভ্যাস যে বছরের শেষ দিন বা কোনো দিন আমি স্মরণীয় করে রাখতে কখনো কিছু একটা কিনে বাসায় রাখি বা নিজের জন্য হোক বাসার জন্য হোক আমি একটা গিফট নিজের জন্য কিনে নিই যাতে নেক্সট টাইমে যখন আমার ওই গিফটের প্রতি চোখ যাবে তখন মনে পড়বে যে তোকে আমি এই দিনে কিনেছিলাম বা এই দিনে এনেছিলাম তো যাই হোক আমি চলে আসছি মার্কেটে এখানে আসার পর আমি অনেক খোঁজাখুঁজি করছি কি নেওয়া যায় কি নেওয়া যায় ভাবছি তো আমি ছোটো ছোটো দুইটাই গিফট অলরেডি নিয়ে নিয়েছি আমার হাতে যে দেখা যাচ্ছে একটা চাবির রিং আর একটা ব্যাঙ্গেল টাইপের আরও কিছু খুঁজছি যদি কিছু আমার পছন্দ হয় তাহলে আমি নিয়ে নিব আর আমি এমন সময়টাতে এসছি এখন প্রায় বারোটা বাজে নেয় আর মাত্র বিশ মিনিটের মতো আছে তো এই টাইম আর অলরেডি বাংলাদেশে হ্যাপি নিউ ইয়ার শুরু হয়ে গিয়েছে আরও তিন ঘন্টা আগে তো আমার খুব মন খারাপ আমি বাংলাদেশের সবাইকে খুব মিস করতেছিলাম আমি গত বছর এই দিনটাতে বাংলাদেশে ছিলাম আমার ফ্রেন্ড ছিল আমার সাথে আমার পরিবার ছিল সবাই খুব ভালো সময় পার করেছি কিন্তু এবার একা একা এখানে আমার যারা পরিচিত আছে তারা তাদের মতো সময় পার করেছে যেহেতু আমার কাজ শেষ হয়েছে অনেক লেট হয়ে তো সব কিছু মিলিয়ে আমার আনন্দ লাগছে আবার কষ্ট হচ্ছে সবার জন্য নতুন জায়গা নতুন পরিবেশ সব কিছু মিলিয়ে তো আমি অনেক ঘোরাঘুরির পরে কোনো ড্রেস জুতা কোনো কিছুই নেই নি আজকে তো আমার মার্কেট অলরেডি শেষ যদিও আমি যা চেয়েছি মন মতো তা পাইনি তারপরও টুকটাক নিয়েছি তো এখন আমি চলে যাবো খাওয়ার জন্য রেস্টুরেন্টে আজকে আর বাসায় রান্না করব না আর আজকে বাহিরেই খাবো এটা আমি বাসা থেকে নিয়ত করে এসেছিলাম তো আমি চলে এসেছি কে খাব খাবো বলে আশা করছিলাম কিন্তু কে ও বন্ধ হয়ে গিয়েছে এখন একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে ওই দোকানের খাবার অনেক আমার প্রিয় অনেক পছন্দ আমরা এখন ওই দোকানে যাবো তো আমি দেখতে দেখতে চলে আসলাম সেই দোকানে সে দেখানে এসে অর্ডার করে আমরা অপেক্ষা করতেছিলাম খাবারে আসা প্যাডের মধ্যে চো করতেছিল করতেছিলো কখন আসবে সেই খাবার অবশেষে চলে এলো খাবার আজকে আমি চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম এখানকার মাটন বিরিয়ানি খুবই ভালো কিন্তু দুর্ভাগ্য মাটন বিরিয়ানি শেষ হয়ে গিয়েছে এর সঙ্গে মিষ্টিমুখ করার জন্য বছরের প্রথম দিনটাকে মিষ্টি দিয়ে বরণ করার জন্য আমি এখানে লাড্ডু নিয়েছি লাড্ডু আমার খুব প্রিয় এখানকার আর এই হলো বিরিয়ানি তো সব বিরিয়ানি খাওয়া শেষ আবার চলে আসলাম অন্য একটা রেস্টুরেন্টে ক্যাফ এখানের চাটা আমার খুব প্রিয় আর বিশেষ করে এখানে একটা ভাই আছে ছোটো ভাই ওর সাথেও দেখা করতে আসছে ও আমাকে খুব সম্মান করে অনেক ভালোবাসে যে কোনো সময়ে দরকার হলো আমি কল করল আমাকে যথেষ্ট পরিমাণ উপকার করে আর এই হলো আমার বছরের প্রথম দিনের উপহার আর একটি চাবি রিং নিয়েছি তো দেখতে দেখতে আমার পুরোটা বছরেই কেটে গেল অনেক ঝড়ঝাপটা অনেক দুঃখ কষ্ট সব কিছু মিলিয়ে বছরটা পার করে দিলাম আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন আমার সামনে দিনগুলো অনেক সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করা তফিক দান করেন আর আমি হলো আজকে নতুন একটা খাবার নিয়েছি এ ফ্রিকট এটা আমি কোনো দিন খাইনি আজ এ পর্যন্তই সবাইকে নতুন বছরের নতুন দিনটিকে শুভেচ্ছা অভিনন্দন সবার দিন হোক সুন্দর সবাইকে আল্লাহ হাফেজ